প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন পাপিয়া দর্শক যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে গর্ভবতী মায়ের রক্ত স্বল্পতা এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক চলুন আমরা পরিচিত হই নিই আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার শারমিন আক্তার 1984 সালে ডিসেম্বর মাসে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি 2008 সালে খুলনা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি এর গাইনি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে এনটিভিকে ধন্যবাদ এবং ধন্যবাদ আমার প্রিয় দর্শকদের যেটি আজকের বিষয় গর্ভবতী মায়ের রক্ত স্বল্পতা আমি শুরুতেই দর্শকদের যেটি বলেছি যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং প্রথমেই আপনার কাছ থেকে আসলে আমি যেটি জানতে চাইব যে গর্ভবতী মায়ের রক্ত স্বল্পতা বলতে আসলে কী বোঝানো হয় এনিমিয়া বা রক্ত স্বল্পতা আমাদের দেশে খুবই কমন একটা ইনসিডেন্স প্রায় 70-80% মাই এনিমিয়া ডেভেলপ করে প্রেগনেন্সিতে আসলে এনিমিয়া বা রক্ত স্বল্পতা বলতে আমাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রাটা যদি কমে যায় এমনি ডাব্লিউএইচও অনুযায়ী হলো যে 11 গ্রাম পার ডেসিলিটার কিন্তু আমাদের দেশে যেহেতু আমরা হলো যে মিডিল ক্লাস এই জন্য আমাদের 10 গ্রাম পার ডেসিলিটার ধরা হয় এর নিচে আসলে আমরা এনিমিয়া বলি আর কি প্রেগনেন্সিতে আচ্ছা একজন গর্ভবতী মা তার এনিমিয়া হয়েছে বা রক্ত স্বল্পতা হয়েছে এটি কিছু লক্ষণ বা উপসর্গের মাধ্যমে নিশ্চয়ই বোঝা যেতে পারে কিংবা তার মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা দেখা দিতে পারে এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত জানবো যে কী দেখে আসলে বোঝা যাবে বা তিনি কীভাবে বুঝবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই তার আগে আমার একটু বলি সেটা হলো যে কেন হয় প্রেগনেন্সিতে আসলে প্রেগনেন্সিতে আমাদের নর্মাল ফিজিওলজিক্যাল এনিমিয়া হয় আপনারা দেখছেন যে প্রেগনেন্সিতে পানির পরিমাণে হাত পা ফুলে যায় ইডিমা হয় মানে রক্তে দেখা যাচ্ছে হিমোগ্লোবিনের চেয়ে আমার পানির পরিমাণ অনেক বেড়ে যায় এই জন্য রক্তটা পাতলা হয়ে যায় এটা হলো ফিজিওলজিক্যাল এটা সবার হবে আচ্ছা আচ্ছা আর যেটা হয় যেটা আমাদের দেশের জন্য কমন মানে অভাবজনিত সেটা হলো যে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া ফলিক অ্যাসিড ভিটামিন B12 আর প্রোটিন ডেফিসিয়েন্সির জন্য আমাদের দেশে ম্যাক্সিমাম এই জন্যই আর কি এনিমিয়াটা বেশি হয় তারপরে কারো যদি দেখেন ব্লিডিং পাইলস থাকে অনেক মায়ের থাকে তারপরে আমাদের দেশে দেখবেন মানে ওয়ার্ম যেটা ক্রিমির এইটার কারণেও কিন্তু এনিমিয়া ডেভেলপ করে আর যেটা নিয়ে খুব আলোচনা হয় থ্যালাসেমিয়া অথবা হলো যে জিনগত যে প্রবলেমগুলো আছে হিমোগ্লোবিনেরই এটা হলো জিনগত প্রবলেম এগুলোর কারণে কিছু হতে পারে ইনফেকশন আর যেটা সবচেয়ে খারাপ সেটা হলো কারো যদি কোনো ক্যান্সার হয়ে থাকে লিউকেমিয়া আগে থেকে সে জানে না এরকম এইসব কারণ আমরা আগে চিন্তা করি যে এই কারণে এনিমিয়া ডেভেলপ হতে পারে আচ্ছা একটা প্রেগনেন্সিতে যখন আসবে তখন কারো যদি এনিমিয়া হয় প্রথমে সে কি খুব উইকনেস মনে করবে যে তার খুব দুর্বল লাগছে একটু কাজ করলে হাঁপিয়ে যাচ্ছে মানে এবং তার সবচেয়ে যেটা হলো প্যালপিটেশন খুব বুক ধরফর করবে মেনলি দুর্বলতা এটাই এনিমিয়ার একদম পারফেক্ট যে সিমটম আছে তা না তবে যখন খুব খারাপ সিভিয়ার এনিমিয়া হয় তখন পেশেন্ট হলো যে একটু কাজ করলে হাঁপিয়ে যায় বুক ধরফর করে যখন আমাদের কাছে আসে তখন আমরা কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করি তখন আমরা বিশেষ করে আপনারা সবাই দেখছেন হয়তো বা লোয়ার পালপেব্রাল কনজাংটিভা চোখের নিচে আমরা হাত জিহ্বা এগুলো দেখে দেখি যে একদম প্যালো সাদা হয়ে যায় যেরকম লাল থাকার কথা সেটা না হয়ে সাদা হয় আর আমরা সিম্পল একটা রক্তের একটা পরীক্ষা করি কমপ্লিট ব্লাড কাউন্ট ওইটা করার রিপোর্ট পেলেই আমরা বুঝতে পারি যে এনিমিয়া আছে কি না এবং সিভিয়ারিটিটাও বুঝতে পারি আর কি আচ্ছা আপনি যেটি বলছিলেন যে তার দুর্বলতা বা পালপিটেশন এই বিষয়গুলো তো আসলে যখন স্বাভাবিক অবস্থা থাকে তখন কিন্তু বোঝা যায় অনেক সময় কিন্তু যিনি গর্ভবতী মা তিনি কিন্তু প্রথমে মনে করতে পারেন যে তার তো এমনিতেই দুর্বলতা লাগতে পারে বা তার মধ্যে তো এমনিতেই এই সমস্যাগুলো হয়তো তার গর্ভাবস্থার কারণে হয়তো হতে পারে এই কারণে কিন্তু একটা ওভারল্যাপ হয়ে যেতে পারে বা কনফিউশনের বা সন্দেহের একটা দ্বিধার মধ্যে পড়ে যেতে পারেন ভ্রান্তির মধ্যে পড়ে যেতে পারেন যে আসলে আসলেই কি তার এটা এনিমিয়ার কারণে কিনা তাহলে আসলে মানে যাতে করে খুব ইনিশিয়ালি বোঝা যায় সেটির জন্য আসলে কি করণীয় হ্যাঁ সেটির জন্যই কিন্তু আমাদের যে অ্যান্টিনেটাল চেকআপ ম্যান্ডেটরি করেছে এবং এটা 3 মাসের মধ্যে একটা অবশ্যই করতে হবে এবং তখনই মানে আমাদের গভর্নমেন্ট প্রোটোকল অনুযায়ী আমরা 6টা ইনভেস্টিগেশন করি তার মধ্যে কমপ্লিট ব্লাড
ব্লাড কাউন্ট আর ক্লিনিক্যাল এক্সামিনেশন তো অবশ্যই করব। আমি যে কারণগুলো বলেছি যে তার হলো যে ব্লিডিং পালস আছে কিনা, তার হলো যে মাড়ি থেকে রক্ত পড়ে কিনা, কিছু হিস্ট্রি নিতে হবে যে অ্যানিমিয়া একটা মেয়ের আমার ফার্স্ট এজ দিয়ে আমি বুঝতে পারবো। কেউ যদি 18 বছরের আগে প্রেগনেন্সিটা নেয়, তার অলরেডি নিজেই ডেভেলপ মানে অ্যানিমিয়া সে ঘাটতিতে আছে, এর মধ্যে প্রেগনেন্সিতে একটা গ্রোয়িং ফিটাসে প্রচুর আয়রন বা মিনারেল ভিটামিন মিনারেল চাহিদা থাকে, তো তার তো অ্যানিমিয়া হবে সেটা তো আমরা নিশ্চিত ধরে নিব। ধরে নিয়েই কিন্তু আমরা কিন্তু সাপ্লিমেন্ট দেই প্রথম, এবং এই জন্যই অ্যান্টিনেটাল চেক আপে গর্ভবতী মায়েদের অবশ্যই আসা উচিত প্রথম 3 মাসের মধ্যে, এবং স্ক্রিনিং টেস্টগুলো আমরা করবো, তখনই একটা ডায়াগনোসিস হবে। আমরা ইনিশিয়ালি যদি এটা ধরতে পারি সেই হিসাবে যদি আমরা ট্রিটমেন্ট করি অবশ্যই মা মানে এই অ্যানিমিয়ার হাত থেকে বেঁচে যাবে, অনেক কমপ্লিকেশন জটিলতা থেকে বেঁচে যাবে। অ্যান্টিনেটাল চেক আপ নিয়ে তাহলে আমরা একটু জানবো যে আসলে পুরো গর্ভাবস্থা জুড়ে কতদিন পর্যন্ত বা কত মাস পর পর অন্তত পক্ষে অ্যান্টিনেটাল চেক আপের জন্য যেতে হয় সেটি একটু জানবো, এবং এই চেক আপগুলোতে আপনারা আর কোন কোন বিষয়গুলো দেখেন? আচ্ছা, অ্যান্টিনেটাল চেক আপ যেহেতু এখন আসলে কোভিড-19 সিজন, এখন কিন্তু একটু ডিফারেন্স, আমাদের 4টা ভার্চুয়াল মানে আমরা হলো যে 4টা সরাসরি আসবে, 4টা ভিজিট, এবং 4টা ভিজিট আমরা টেলিমেডিসিন ওভার ফোনে এটা নিব, এখন প্রোটোকল এটা হয়েছে। তো যেটা না আসলেই না সেটা তো বললাম, প্রথম 12 উইকস 3 মাসের মধ্যে একবার, আর একটা যাবো আমরা 22 বা 4 উইকস 24 উইকস পর্যন্ত, ওখানে আমরা অ্যানুয়ালি স্ক্যান করি, ওটা আমাদের জন্য খুব জরুরি। তারপরে সে 28 থেকে 30 সপ্তাহে একবার আসবে, আর 34 উইকসে একটা আসবে, মানে এই 4টা মাস্ট আমাদের আসতেই হবে, আর বাকি 4টা ভিজিট ওভার মেডিসিন বা নর্মাল যেটা মানে আমার টোটাল আমাদের ওজিএসবি প্রোটোকল অনুযায়ী 8টা প্রোটোকল আছে। কারো প্রেশার, ডায়াবেটিস, তার হাইপোথাইরয়েডিজমের সমস্যা, আমরা কোন জিনিসগুলো চিন্তা করবো যেটা মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে যাবে, এটা আমরা প্রিভেন্ট করবো, যেটা বাচ্চার জটিলতা অসুবিধা হতে পারে সেটা আমরা স্ক্রিনিং করে, সেটা আমরা একটা প্রপার হিস্ট্রি এক্সামিনেশন, তারপরে কিছু ইনভেস্টিগেশন করে অ্যাজ এ হোল একটা, হ্যাঁ, একটা একটা মায়ের একটা ডায়াগনোসিস নিবো আর কি, যে তাকে একটা গাইডলাইন দেয়া, একটা নর্মাল প্রেগনেন্সি অথবা হলো হাই রিস্ক প্রেগনেন্সি, দুইটা ভাগ করব। একটু জানবো হাই রিস্ক প্রেগনেন্সি নিয়ে, তবে তার আগে অ্যানিমিয়াতে আবার ফিরে আসতে চাই, কারণ রক্ত স্বল্পতা আসলে অনেক ধরনের জটিলতা সৃষ্টি করে একজন গর্ভবতী মায়ের জন্য, এবং সেটির প্রভাব শিশুটির উপর পড়ে কিনা সেটিও একটু জানবো আপনার কাছ থেকে। জটিলতা তো অবশ্যই আছে, প্রথমত বলবো মায়ের, তারপরে বাচ্চার। মায়ের যেটা হয়, আমরা যেটা সবচেয়ে ভয় পাই অ্যানিমিয়া মানে রক্ত স্বল্পতা, ওখানে তার ডিফেন্স কমে যায়, বিভিন্ন ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, রেসপিরেটরি ট্র্যাক্ট, মানে সব ইনফেকশনের প্রবণতা বেড়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এই জন্য, হ্যাঁ, তাহলে ইনফেকশনের প্রবণতা বেড়ে যায়, এই ইনফেকশন দিয়ে অনেক কমপ্লিকেশন হতে পারে, প্রি এক্লামশিয়া ডেভেলপ করতে পারে, মাটা হলো ডেটের আগেই তার ডেলিভারি হয়ে যেতে পারে, প্রিটার্ম লেবার। আর যেটা হলো যে আমরা যেটা সবচেয়ে ভয় পাই যে ডেলিভারির সময় তার প্রচুর রক্তক্ষরণ হয়ে শক, এবং সবচেয়ে ইয়া হলো কার্ডিয়াক ফেইলার হয়ে মৃত্যুর সম্মুখীন হতে পারে মা এই জন্য। আর মা বাচ্চার যেটা, বাচ্চা কীরকম, ও খুব স্বার্থপর অ্যাটিচিউড দেখায়, মার যতই থাকুক না কেন ও অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে ও নিউট্রিশনগুলো নিয়ে যায়, নিয়ে নেয়, কিন্তু যখন মা খুব সিভিয়ার অ্যানিমিক থাকে তখন বাচ্চার গ্রোথটা লো বার্থ ওয়েট, কম ওজন হবে, ইভেন মার যদি কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে ইভেন আইওডি বা ফিটাল ডেথও হয়ে যেতে পারে। এই জন্য এটা কিন্তু খুব মানে খুব গুরুত্ব দিয়ে এটা দেখতে হয়, এবং এত কমন আমাদের দেশের মেয়েদের জন্য, আপনারা তো জানেন আমরা আর্লি বিয়ে হয় এখানে, তারপরে হলো যে আমরা হ্যাবিটটা খারাপ রাইস ইটার, এটা কিন্তু আয়রন অ্যাবজর্পশনের একটা মানে বড় ব্যাপার ইয়া হলো যে আমাদের এখানে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা খুব বেশি হয়, আর আমরা যে খাবারটা খাই সবাই আসলে ব্যালেন্স ওয়েতে খাবার খায় না, যে সমস্ত আয়রন সমৃদ্ধ খাবার। আর একটা আমি যেটা প্র্যাকটিস করতে যে আমার খুব ইয়া মানে রিয়ালাইজ হয়েছে, আমরা কী করি অ্যানিমিয়া দেখলে একটা আয়রন ক্যাপসুল দিয়ে দিই, কিন্তু আমার হিমোগ্লোবিন, এটা আয়রন প্লাস গ্লোবিন প্রোটিন আছে, তাই আমি শুধু তাকে বলবো যে আয়রন খান তা না, তাহলে আমার ডায়েটের উপরে মানে প্রোটিনটা এই দুটো নিয়ে তো আমার রক্তটা তৈরি হবে হিমোগ্লোবিন, এই জন্য ডায়েটের উপরে হাই প্রোটিন ডায়েটের উপরে খুব ফোকাস করতে হবে। এটা কিন্তু অনেকে একটু স্কেপ করে যায়, শুধু দেখবেন আয়রন ক্যাপসুল দিয়ে যায় জিঙ্ক ফল, এবং শুধু আয়রন দিয়ে তো আসলে সেটি ফুলফিল হবে না, কখনোই এটা হবে না, এই জিনিসটা একটু আমার মনে হয় যে একটু ফোকাস করা উচিত অবশ্যই, এবং সেক্ষেত্রে একটা কাউন্সেলিং এর ব্যাপার রয়েছে চিকিৎসকদের, অবশ্যই চিকিৎসকরা নিশ্চয়ই বলবেন তার ডায়েটের ব্যাপারে। যখন একজন গর্ভবতী
মা অ্যানিমিক থাকে বা রক্ত স্বল্পতা নিয়ে আপনাদের কাছে আসে, আপনাদের অ্যাকচুয়ালি পরামর্শগুলো বা কিভাবে ম্যানেজ করেন, সেই অ্যানিমিয়াটা কোন পর্যায়ে আছে সেটি বোঝার জন্য কি কি বিষয় থাকে? আচ্ছা, আমরা প্রথমেই তো হিমোগ্লোবিনটা করে তারপরে আমরা সিভিয়ারিটিটা ইয়া করি, দেখি যে কত আছে। আমাদের দেশের জন্য 10 গ্রাম পার ডেসিলিটার আমাদের এটা আপ টু দ্য লেভেল, মোটামুটি এটা হলে আমরা হ্যাপি থাকি। তো এ যদি 4-7 হয় তাহলে সিভিয়ার অ্যানিমিয়া, এবং এইসব মারা খুব ঝুঁকির মধ্যে থাকে। প্রথমেই আমরা পরীক্ষা করে সব ইনভেস্টিগেশন, সেটা ক্লিনিক্যাল হোক আর ইনভেস্টিগেশন করে মায়ের কাছে যা, তখন যখন আর ডায়াগনোসিস কনফার্ম হলে তখন মাকে বলতে হবে, এবং সেই হিসাবে তাকে মানে সিভিয়ারিটির উপর নির্ভর করবে তাকে আমি ক্যাপসুল দিব না আয়রন ইঞ্জেকশন দিব নাকি ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে। একটা মা যদি প্রথম দিকে আসে তাহলে আমি তাকে শুধু মুখে ওরাল ওষুধ বা ডায়েট দিয়ে আমি তাকে কিন্তু চিকিৎসাটা করতে পারি, এবং কি কারণে এনিমিয়া সেটা সর্ট আউট করে তারপরে আমি সেই হিসেবে ট্রিটমেন্টটা করব। কিন্তু একটা মা দেখা যাচ্ছে যে 7 মাসে চলে আসছে, তখন কিন্তু ওরালে যাবে না, মুখে খেয়ে যাবে না, তখন আমাকে আয়রন ইনজেকশনটা দিতে হবে। কখন আসতে হবে সেটি একটা বড় বিষয় চিকিৎসার ক্ষেত্রে, এবং আপনি ইনজেকশন দিচ্ছেন না ওরালি তাকে আসলে এই সাপ্লিমেন্টগুলো দিচ্ছেন সেটি ডিপেন্ড করবে তার এই আসার সময়ের উপর। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তার নির্ভর করবে যে সে কত মাসে আমাদের কাছে আসলো আর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা কত। যদি সিভিয়ার হয় তো আমরা সরাসরি তাকে মানে শেষ মাসে যদি চলে আসে, 36 উইকস পরে যদি আসে, তখন ব্লাড ট্রান্সফিউশন ছাড়া আমাদের কিন্তু কোনো অপশন থাকে না। কারণ এনিমিক রোগীর সবচেয়ে বড় ভয় হলো আমাদের ডেলিভারির সময় কম বেশি, আমরা নর্মাল ডেলিভারিতে মিনিমাম 500 ml আর সিজারিয়ান সেকশনে 1 লিটার পরিমাণে ব্লাড আমার যেতে পারে। আমার মায়ের শরীরে তো এমনিতেই রক্ত কম, আর ওই সময় যদি যায় পেশেন্টটা অবশ্যই শকে যেতে পারে। এই জন্য আমার ডেলিভারির আগে যে কোনো মূল্যে তার এনিমিয়া কারেকশন করে পেশেন্টটাকে ডেলিভারির জন্য রেডি করে রাখতে হবে। তো সেই কারণেই আমি যদি দেখি 36 উইকসে আসছে, আমি অবশ্যই কাউন্সেলিং করে ক্রস ম্যাচিং করে ওই গ্রুপের একটা ব্লাড দিব, ফ্রেশ ব্লাড। আর যদি আমি ব্যাককে করি, তারপরে যদি সে 36 উইকসের আগে আর 30 উইকসের পরে যদি আসে তাহলে আমরা আয়রন ইঞ্জেকশন প্রেফার করি, কারণ এটা 100% ব্লাডে সরাসরি যে খুব দ্রুত হিমোগ্লোবিন লেভেলটা বাড়াচ্ছে। আচ্ছা, আর ইনিশিয়ালি 30 উইকসের আগে আসলে আমরা ইউজুয়ালি ওরাল, অনেক ভালো ভালো প্রিপারেশন আছে, ওটা অনেকে আবার খেতে পারে না, এটা সমস্যা হচ্ছে। আয়রনটা খেলে অনেকের খুব অ্যাসিডিটি হয়, কনস্টিপেশন হয়, ডায়রিয়া হয়। তো সেই হিসাব করে আমরা কাকে ইঞ্জেকশন দিব নাকি কাকে ওরাল দিব সেটা আমরা ক্লিনিশিয়ানরা ঠিক করি, যে না ইনি ইনটলারেন্স সহ্যই করতে পারছে না তাহলে তাকে আমাকে ইঞ্জেকশন দিতে হবে, সে যদি আগে আসে তাহলেও তাকে ইঞ্জেকশন আমার দিতে হবে। তো ইউজুয়ালি আমরা ওরালটা দেই, আয়রনের সাথে আপনার ফলিক অ্যাসিড, জিঙ্কের একটা প্রিপারেশন থাকে ওটা দিই, ডায়েট অবশ্যই ডায়েট এবং আয়রন সমৃদ্ধ খাবার, সেটা হলো আপনার কিছু প্রোটিন, অ্যানিমাল সোর্স, যেটা অবশ্যই মিট খুব বেশি প্রেফার করতে হবে, অনেকে অবশ্যই খেতে পারে না, বমি হয়, সেটা তো আলাদা। আচ্ছা, মিট, তারপরে হলো যে লিভার, কলিজা যেটা, ডিম, আর যেটা সবচেয়ে হলো যে ভেজিটেবলের মধ্যে, সেটা আপনারা সবাই জানেন, কাঁচা কলা, তারপরে কচু শাক, পালং শাক, বিভিন্ন গ্রিন লিফি ভেজিটেবল, আর ইয়ার মধ্যে যেটা আপনার ফ্রুটসের মধ্যে ডেট, খেজুর। মানে আমি পার্সোনালি প্রত্যেকটা প্রেগনেন্ট মাদের খেজুর খেতে বলি, যে এই এইটা যদি ডেভেলপ করতে পারে, সে ডেইলি যদি প্রতিদিন 2-3-4 খেজুর খায় তার অনেক এনিমিয়া কারেকশন হয়ে যায়। খেজুর, ডালিম, পাকা কলা, যে ফ্রুটসটা কাটলে কালো হয়, ইভেন অ্যাপেল, অ্যাপেলেও কিন্তু আয়রন আছে, যেটি কাটার পরে কালো কালো হবে সেটাতে আয়রন আছে, এটা মনে রাখলেই হলো। তাহলে আমার যে একদম সবসময় বেদানা ডালিম খেতে হবে ওরকম না, আমার যে মানে একদম সহজলভ্য যে ফ্রুটসগুলো আছে এটা খেতে হবে। তবে প্রোটিনটার উপর আমি বললাম যে অবশ্যই একটা হাইলাইটস দিব, ইভেন এটাও বলা আছে যে আমরা যে লোহার পাত্রে যদি রান্না করি ওইটা আয়রন, এবং খুব বেশি জ্বালাবো না, যে কোনো সবজি, যে কোনো তরকারি, সেটা হলে বেশি জ্বালালে হয় কি ওর ফুড ভ্যালুটা নষ্ট হয়ে যায়, এই জন্য এটাও বলা হয় যে লোহার কড়াইতে রান্না করতে। হ্যাঁ, এই জন্য আর কি এটা আর কি ডায়েটের কথা বলতে হবে। আর তার যদি যে ক্রনিক লস, অনেকেরই ম্যাক্সিমাম প্রেগনেন্ট মায়ের দেখবেন ব্লিডিং পালস হয়, তারপরে হলো যে তার রক্ত আমাশয়, মানে কিছু কিছু ক্রনিক কজ আছে। আচ্ছা, আর একটা যেটা মিস হয়েছে, যেটা থ্রেটেন্ড অ্যাবর্শন মানে ব্লিডিং হয়, হ্যাঁ, এপিএইচ, অ্যান্টিপার্টাম হেমোরেজ, তার যদি ওইটা হয় ওটার কারেকশন করা, মানে তার কি কারণে, কারো যদি থ্যালাসেমিয়া হয় তাকে কিন্তু আমি আয়রন দিতে পারবো না, তাই না? তাহলে সেটা কারণ উপর নির্ভর করে। তবে আমাদের বললাম না 80% মায়েরই হলো এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আমরা আসলে এইটাই ফোকাস করে আসলে ট্রিটমেন্টগুলো দেই। যখন দেখতেছি যে না আয়রন খেয়ে যাচ্ছে কিন্তু তার হিমোগ্লোবিন লেভেল বাড়ছে না, তখনই আমরা অন্য কিছু চিন্তা করে
তখন হলো ডিটেইলস। এবং আসলে আমরা জানি যে কোনো রোগ প্রতিরোধের জন্য এবং ভালো থাকার জন্য পুষ্টি মানসম্মত খাবারের ভূমিকা অপরিসীম, সেটি মায়েদের জন্য অপরিহার্য। আমরা একটু আমাদের পুষ্টিবিদের কাছ থেকে জেনে নিতে চাই কিছু পুষ্টি বিষয়ক পরামর্শ। দর্শক দেখে নিন পুষ্টি বিষয়ক কিছু পরামর্শ আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। রক্ত শূন্যতা, বাংলাদেশের প্রেক্ষাপটে ছেলেদের তুলনায় মেয়েদের রক্ত শূন্যতা বেশি হয়। এর কারণ হিসাবে মেয়েদের বয়ঃসন্ধিকালীন সময় অথবা মেয়েদের প্রসূতিকালীন সময় এছাড়াও বিভিন্ন কারণে দেখা দিতে পারে। আজকে আমরা জেনে নিব রক্ত শূন্যতা রোগীদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত সে বিষয়টি সম্পর্কে। যদি রক্ত শূন্যতা স্বল্প আকারে হয় সেই ক্ষেত্রে কিন্তু কোনো লক্ষণ সেভাবে প্রকাশিত হয় না, কিন্তু রক্ত শূন্যতা যদি তীব্র আকার ধারণ করে সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশিত হয়। অন্যতম লক্ষণ হচ্ছে আমাদের মাথা ব্যথা করা, মাথা ঝিমঝিম করা, আমাদের শরীরের মধ্যে ঝিমঝিম করা, বুক ধরফর করা, আমরা কম পরিশ্রমে খুব ক্লান্তি অনুভব করি এবং অবসন্নতা দেখা দেয়। আর আমাদের স্কিনের মধ্যে আমাদের ত্বক বা মুখ ফ্যাকাশে রং ধারণ করে। রক্ত শূন্যতার এই লক্ষণগুলো যদি প্রকাশিত হয় অবশ্যই একজনের চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে আপনার কী কারণে রক্ত শূন্যতাটা হয়েছে। নানা কারণে রক্ত শূন্যতা হতে পারে, তার মধ্যে অন্যতম হচ্ছে আয়রনের অভাবজনিত রক্ত শূন্যতা। আজকে আমরা আয়রনের অভাবজনিত রক্ত শূন্যতায় খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত সে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কিছু পরামর্শ দিব। সাধারণত আমাদের শরীরে পর্যাপ্ত আয়রন জাতীয় খাবার যদি আমরা গ্রহণ না করি সেই ক্ষেত্রে দেখা দিতে পারে আয়রনের অভাবজনিত রক্ত শূন্যতা, অথবা আমরা পর্যাপ্ত পরিমাণে আয়রন জাতীয় খাবার খাচ্ছি কিন্তু সেটি শরীরে শোষিত হচ্ছে না বা শরীর থেকে বর্জ্যের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। এ সকল নানা অজানা কারণেও কিন্তু আয়রনজনিত রক্ত শূন্যতা দেখা দিতে পারে। আয়রনজনিত রক্ত শূন্যতা দেখা দিলে আমাদের সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, আমাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে আয়রন জাতীয় খাবারের উৎস। আয়রন জাতীয় খাবার আমরা সাধারণত দুটি উৎস থেকে আমাদের শরীরে পেয়ে থাকি। একটি হচ্ছে হিম জাতীয় আয়রন খাবারের উৎস, আরেকটি হচ্ছে নন হিম জাতীয় খাবারের উৎস। হিম জাতীয় আয়রন আমরা সাধারণত গরুর মাংস, খাসির মাংস, গরুর কলিজা, খাসির কলিজা, মুরগির মাংস, ডিম ইত্যাদি এবং সামুদ্রিক মাছ থেকেও পেয়ে থাকি। আর নন হিম আয়রন আমরা সাধারণত গাঢ় সবুজ শাকসবজি যেমন পালং শাক এই জাতীয় খাবার থেকে পেয়ে থাকি। আমরা যদি আমাদের খাদ্য তালিকায় নন হিম জাতীয় খাবার অন্তর্ভুক্ত করি সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাথে এক টুকরো লেবু বা ভিটামিন সি এর যে কোনো উৎস রাখতে হবে, কারণ নন হিম জাতীয় আয়রন শরীরে খুব ভালোভাবে শোষিত এবং কাজ করার জন্য আমাদের ভিটামিন সি প্রয়োজন হয়। আমরা সাধারণত অনেকেই ওজন নিয়ে চিন্তিত বা বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা থাকে যেগুলোর জন্য আমাদের খাদ্য তালিকায় আমরা বিভিন্ন জাতীয় গরু খাসির মাংস বা গরু খাসির কলিজা অন্তর্ভুক্ত করতে ভয় পাই। আমরা ভাবি এই জাতীয় খাবার যদি আমাদের খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করি সেক্ষেত্রে আমাদের শারীরিক জটিলতা বেড়ে যেতে পারে। কোনো শারীরিক জটিলতা না থাকে সেই ক্ষেত্রে তারা যদি রক্ত শূন্যতায় ভোগেন তাদের কিন্তু খাদ্য তালিকায় অবশ্যই তারা গরু বা খাসির মাংস বা কলিজা প্রত্যেক দিন 10 থেকে 15 দিন একটানা যদি তারা 85 গ্রামের মতো রাখেন সেই ক্ষেত্রে তাদের আয়রন জাতীয় যেই রক্ত শূন্যতা তৈরি হয়েছে সেটি কিন্তু প্রশমনে সাহায্য করবে। কিন্তু সেক্ষেত্রে রান্নার পদ্ধতিটা হবে স্বাস্থ্যকর, কারণ সাধারণত আমরা বাসায় বা দাওয়াতে খেতে গেলে দেখা যায় অনেক গুঁড়োপাক এবং ভুনা করে আমরা সাধারণত গরুর মাংস, খাসির মাংস বা কলিজাগুলো খেতে পছন্দ করি। কিন্তু এই ক্ষেত্রে কি আমাদের অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে রান্নার পদ্ধতি অবশ্যই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর হতে হবে। খেজুর আয়রন জাতীয় খাবারের কিন্তু একটি ভালো উৎস। পাশাপাশি আপনারা খাদ্য তালিকায় বাদাম রাখতে পারেন, কারণ বাদাম থেকে আমরা ফোলেট এবং পেয়ে থাকি ভিটামিন B6, যেগুলো সাধারণত আমাদের লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে থাকে। আমাদের শরীরে যদি লোহিত রক্তকণিকার পরিমাণ কম থাকে বা উৎপন্নই না হয় সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আমরা হাজার আয়রন জাতীয় খাবার খেয়ে কোনো লাভ হবে না এবং রক্ত শূন্যতা কমাতে সেটি কখনোই সাহায্য করবে না। সেজন্য খাদ্য তালিকায় অবশ্যই ফোলেট এবং ভিটামিন B6 জাতীয় খাবার অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি খাদ্য তালিকায় আনার ও তরমুজ জাতীয় ফলও কিন্তু রাখতে পারেন। পুদিনা পাতা বা ধনিয়া পাতা রস করেও কিন্তু আমরা খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারি। এছাড়াও আমরা খাদ্য তালিকায় বিটের জুস অন্তর্ভুক্ত করতে পারি, যেটি সাধারণত আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে সাহায্য করবে। চিংড়ি মাছ আয়রনের অভাব দূরীকরণে সাহায্য করে।
আমরা অনেকেই হয়তো জানি না যে কলা কিন্তু আমাদের জন্য এই ক্ষেত্রে একটি বিশাল ভূমিকা পালন করে। আমরা যারা ওজন নিয়ে চিন্তিত তারা কিন্তু একেবারে কলা খেতেই চায় না, কিন্তু আমরা যদি ক্যালোরি ব্যালেন্স করে খাই সেই ক্ষেত্রে আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় না হলেও কমপক্ষে আমরা সপ্তাহে 2-3টি কলা কিন্তু খেতেই পারি। সেক্ষেত্রে এটি আমাদের এই সমস্যা সমাধানে সাহায্য করবে এবং পাশাপাশি অবশ্যই পর্যাপ্ত ঘুমাতে হবে এবং আমাদের প্রত্যেকদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। তাহলে আমরা যাদের রক্তশূন্যতা আছে তাদের এই জাতীয় সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি। এছাড়াও আমাদের হয়তো অনেকে একটি বিষয় সম্পর্কে জানি না যে ক্যালসিয়াম জাতীয় খাবার এবং যে সকল খাবারে ক্যাফেইন আছে সেই জাতীয় খাবারগুলো আমরা যদি আয়রন জাতীয় খাবার খাওয়ার সাথে সাথেই গ্রহণ করি সেই ক্ষেত্রে সেগুলো আয়রন জাতীয় খাবার শোষণে বাধা প্রদান করতে পারে। সেক্ষেত্রে আমরা অবশ্যই আয়রন জাতীয় খাবার খাওয়ার কিছু সময় পরে আমরা এই ক্যাফেইন বা আমাদের ক্যালসিয়াম জাতীয় খাবার গ্রহণ করব। একেবারেই আয়রন জাতীয় খাবার খাওয়ার পরবর্তীতে আমরা এই জাতীয় খাবার গ্রহণ করা থেকে বিরত থাকব। পুষ্টিমান সমৃদ্ধ খাবারের কথা শুনছিলাম, বিশেষ করে অ্যানিমিয়াকে প্রতিরোধ করার জন্য যারা গর্ভবতী মায়েরা আছেন। যদি কারো আসলে অ্যানিমিয়া থাকা অবস্থায় সেই বেবিটি হয়তো হলো, পরবর্তীতে সেই বাচ্চাটির আসলে কোনো সমস্যা হয় কি না এবং সেটি করার জন্য কী করণীয়? আচ্ছা, বাচ্চাটার জন্য আমরা যেটা বেসিক্যালি একটা প্রথম লুকেই তো দেখা যাবে বাচ্চা বর্ন হওয়ার পরে দেখবেন একটা পিঙ্কিশ কালার থাকবে, হ্যাঁ ওইটা না থাকে একটু ফ্যাকাশে থাকে বাচ্চাটা। বাচ্চাটা ম্যানেজমেন্ট করার জন্য আমরা ইউজুয়ালি পেডিয়াট্রিশিয়ানের কাছেই রেফার করে দিই। আর হলো সেই মাটি তো তখনও আসলে এনিমিক এনিমিক থাকে, হ্যাঁ আমরা ডেলিভারির পরপরই তাকে একটা প্যাকড সেল বা ব্লাড ট্রান্সফিউশন করে এনিহাও আমার কারেকশন করতে হবে, কারণ ডেলিভারির পরেই বেশি রিস্কটা হয় যে আপনার হার্ট ফেলিয়ারে বললাম যে এনিমিক হার্ট ফেলিয়ার এটা হতে পারে, ইনফেকশনের একটা প্রবণতা থাকে, তখন মেয়েটা কিন্তু মা কিন্তু সেপ্টিসেমিয়া হয়ে খুব খারাপ হয়ে যায়। এই জন্য সাথে সাথে আমরা ইউজুয়ালি ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে তার সাথে মানে কারেকশনটা করি, একটা প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক দিই সাথে সাথে অক্সিজেন দিই, তখন এইভাবে ম্যানেজ করি এবং মাকে অবশ্যই 3 মাস তার আয়রন সাপ্লিমেন্টেশন যেতে হবে। আচ্ছা, একটা প্রেগনেন্সির সাথে আপনার হলো যে মায়েদের ল্যাকটেশনেও কিন্তু প্রচুর নিউট্রিশন চাই, মানে বাচ্চার কিন্তু পুরো মাতৃদুগ্ধের মাধ্যমে সমস্ত নিউট্রিশনটা নেয়, এইটা মনে রাখতে হবে। ডেলিভারি হয়ে গেল আমার পুরো নিউট্রিশনের দিকে খেয়াল, সেটা না, আমার মিনিমাম 6 মাস আমার অবশ্যই নিউট্রিশনের দিকে খেয়াল রাখতে হবে। তাকে আয়রন সাপ্লিমেন্টেশন আমরা কিন্তু 3 মাস পর্যন্ত কন্টিনিউ করি, কিন্তু সবচেয়ে খারাপ অ্যান্টিনেটাল চেক আপে মারা আসলেও পোস্টনেটাল চেক আপে আসতে চায়, আসলে বিজি হয়ে যায়, কারণ বাচ্চাটা যখন হয়ে যায় তখন সে বিজি হয়ে যায়, আসলে তখন নিজের যত্নটা যে আসলে প্রয়োজন সেই শিশুটির কারণে এটি অনেক সময় অনেকে বুঝতে পারে না। একটা প্রেগনেন্সিতে যে চাহিদা থাকে ল্যাকটেশনে তার মানে আরো 300 কিলোক্যালোরির বেশি ডিমান্ড থাকে, কিন্তু এটা কিন্তু অনেক জানি বেশি গুরুত্ব অনেক বেশি লাগে, বাট তখনই কিন্তু মায়ের শরীরে রিমডেলিংটা হয় বা চেঞ্জটা হয়, কেনভলিউশন হয়, তখন অনেক প্রোটিন লস হয়, অনেক ব্লিডিং হয়, আপনারা তো জানেন প্রেগনেন্সির পরে, কিন্তু তখনই কিন্তু বেশি চেক আপ বা বেশি প্রয়োজন, কিন্তু মা ওই সময় তা খেয়াল করে না, বাচ্চাকে নিয়ে এত বিজি হয়ে পড়ে এই জিনিসটা খুব। আর মারা এই জন্য আরও দেখা যায় যদি কেউ যদি 2 বছরের মধ্যে প্রেগনেন্ট হয় তাহলে তো কথাই নেই, মানে সে ডেফিসিয়েন্সির মধ্যেই আবার যখন প্রেগনেন্সি হয়ে যায় আরও বেশি ডিফিকাল্ট হয়ে যায়, মানে এই সমস্যাটা তখন আসলে সমাধান তো হয় না, উল্টো আরো বেশি হয়ে যায়, বাড়তে থাকে। যেন পোস্টনেটাল চেকআপটাও সমপরিমাণে গুরুত্বপূর্ণ এবং ওখানে আমরা সবচেয়ে বেশি কন্ট্রাসেপশনের উপর জোর দিয়ে দিই, যাতে মিনিমাম মা 2-3 বছরের মানে একটা গ্যাপ পায় বা রেস্ট পায় এটার জন্য। আচ্ছা, চমৎকার তথ্য। এবং একেবারে শেষ দিকে চলে এসেছি আপনার কাছ থেকে, যেটি জানবো যে যাতে এই স্বল্পতা রক্ত স্বল্পতার বিষয়টা যাতে না হয় গর্ভাবস্থায়, প্রতিরোধের দিকটা আসলে একেবারে শুরু থেকে আমরা কিভাবে নিতে পারি? আচ্ছা, প্রথমেই যদি এটা আমি প্রিভেনশন করি, অবশ্যই একটা মেয়েকে আগে বলবো আমাদের প্রেগনেন্সির আগে থেকেই এনিমিক কিনা সেটা দেখতে হবে, অবশ্যই তাকে 18 বছর পূর্ণ হয়ে প্রেগনেন্সি নিতে হবে। এখন আমাদের কিন্তু মানে প্রেগনেন্সির আগে প্রিকনসেপশনাল একটা কাউন্সেলিং বলেন বা একটা ভিজিটে আসতে হয় যে তার কোনো সমস্যা আছে কিনা, একটা কাপলের থ্যালাসেমিয়া আগে থেকে এটা তো জানে না, যখন প্রেগনেন্সিতে আসবে তখন বেশি অ্যাগ্রাভেট করবে, ওই সময় কিছু স্ক্রিনিং টেস্ট আছে, মানে তখন আর একটা চেক আপে আসা সবচেয়ে বুদ্ধিমানের পরিচয়, কিন্তু এটা আসলে কেউ আসে না আমাদের যদি একটু অফিসিয়াল এরিয়া বা গ্রাম সাইড এরিয়া করি, এটা আসলেই আসে না, কিন্তু এটা উচিত তার নিউট্রিশন তার মানে কিশোরী বয়স থেকেই তার একটা নিউট্রিশাস ফুড যেটা ব্যালান্স ডায়েট খেয়ে
তার হলো যে একটা মানে ফিটটাকে সে ফিট ফর প্রেগন্যান্সি আগে হতে হবে তারপরে হলো যে সে প্রেগন্যান্সি নেবে তাহলে দেখা যাবে তার মানে সচেতনতা শুরুটা একেবারে আগে থেকেই করতে হবে ইনিশিয়ালি শুরু করতে হবে আর অনেক অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার কিছু তথ্য এবং পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্যবিধি মেনে ধন্যবাদ সবাইকে